ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বহুল প্রতীক্ষিত ঢাকা সফর শেষ হয়ে গেল। তার এই সফরের মাধ্যমে বাংলাদেশের বিবাদমান রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কি পূরণ হয়েছে? অন্যদিকে সুইস ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের টাকা রাখার প্রতিযোগিতায় তারা বাকি সবাইকে পেছনে ফেলে দিচ্ছেন কিভাবে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মশিউর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ সাবেক সভাপতি ফজলুল হক এবং গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত বিবিসির বাংলাদেশ সংলাপে। এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আজ অনুষ্ঠানে দর্শকরা যে প্রশ্নগুলো করবেন সেটা প্যানেলে যারা আছেন তারা জানেন না, তারা যখন আপনারা প্রশ্নগুলো করবেন তখনই তারা জানবেন। সরাসরি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন করবেন মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশে গণতন্ত্র নেই, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে অভিযোগ করেছেন, আপনার কি তার সঙ্গে একমত? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি সুষমা স্বরাজের ঢাকা সফর শেষ হয়ে গেল, সেই প্রেক্ষাপটে প্রশ্ন। আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার কাছে আসি। আপনাদের দল অভিযোগ করেছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে। এটা তো অভিযোগ করার প্রয়োজন নাই। বাংলাদেশে যে মুহূর্তে গণতন্ত্র নাই এটা সর্বজন বিদিত একটি ব্যাপার। কারণ গণতন্ত্রের যে মূল ভিত্তি হচ্ছে জনগণের ভোটাধিকারের মাধ্যমে, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সংসদ এবং সরকার। আমরা সবাই জানি বাংলাদেশে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে, তার মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে, যেটাকে আমরা সবাই মনে করি একটা অবৈধ। সেই ক্ষেত্রে যে গণতন্ত্র যে মূল মন্ত্র, যে পিলার, যে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে সংসদ গঠন এবং সরকার গঠন, সেটা বাংলাদেশে এই মুহূর্তে অ্যাবসেন্ট। এবং সেই প্রেক্ষাপটে যে বাংলাদেশে গণতন্ত্র নাই এই কথাটা বোধহয় সর্বজন বিদিত, এটা অভিযোগ। আর যাই বলুন, সেটা তো আপনাদের বক্তব্য অনেকদিন ধরে আপনারা দিচ্ছেন, কিন্তু এই বিষয়টি বিএনপি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে কেন তুলে ধরতে গেল? মানে প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি এটি নিয়ে কান্নাকাটি করেছে, এই ভাষা তিনি ব্যবহার করেছেন। এখন সমস্যা হচ্ছে, আমরা তো প্রধানমন্ত্রী যেভাবে সুষমা স্বরাজকে রিসিভ করেছে সেটাও তো দেখেছি। ওনার অফিস থেকে বের হয়ে এসে একজন প্রধানমন্ত্রী একজন পররাষ্ট্রমন্ত্রীকে একেবারে গেটের সম্মুখ থেকে রিসিভ করে যেভাবে নিয়ে গেছে, তো সেটাও তো জনগণ দেখেছে। এখানে তো একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সুষমা স্বরাজের একটি পূর্ব নির্ধারিত একটি আলোচনা মধ্যে কথাটা উঠে এসেছে। এবং স্বভাবতই আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ আজকে, সেখানে একটি নির্বাচিত নিরপেক্ষ সকলের অংশগ্রহণের মাধ্যমে, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে সেখানে, এবং এটাও এই জন্য আসছে। অথচ দেখা গেছে আমাদের এই যে ঘটনাটি এখানে ঘটেছে, যে গণতন্ত্রকে হত্যা করে একটা অনির্বাচিত সংসদের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে, এর মধ্যে ভারতের কিন্তু একটি দলের একটি অংশের এবং কিছু কিছু রাষ্ট্রীয় অ্যাপারেটাসের এখানে ভূমিকা ছিল, তাদের ফিঙ্গারপ্রিন্ট এখানে রয়েছে। এবং আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা বলেছে কম বলেছে। আমি হলে বলতাম সুষমা স্বরাজকে ভারতের পক্ষ থেকে যে রাজনীতিকগুলো, যে সরকারের অ্যাপারেটাসের যারা এখানে জড়িত ছিল এই অবৈধ সরকার গঠনের পেছনে, আমি হলে বলতাম তাদের বিরুদ্ধে ভারতের একটি তদন্ত কমিটি করা উচিত। কোন কোন রাজনীতিবিদ এখানে জড়িত ছিল, ভারত সরকারের কোন কোন সরকারি কর্মকর্তা এখানে জড়িত ছিল দেশ, তাদের দেশে এবং এখানে, একটি তদন্ত কমিটির মাধ্যমে এদেরকে বের করা উচিত। কারণ এর কারণে ভারতের সাথে বাংলাদেশের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি ব্যাপার আছে। কারণ বাংলাদেশের জনগণ
এই ব্যাপারে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়েছে। পার্শ্ববর্তী একটি গণতান্ত্রিক দেশে ভূমিকা, অর্থাৎ দেশ তো না, দেশের একটি দলের একটি অংশের সরকারের কিছু সরকারি অ্যাপারেটাসের মাধ্যমে যে ঘটনাটি ঘটিয়েছে, তারা বাংলাদেশে কারা কারা জড়িত, কাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, এই লোকগুলোকে বের করে আমি মনে হয় বিচারের ব্যবস্থা করা। ধন্যবাদ আপনাকে। ফজলুল হক, উনি বলেছেন যে বিএনপি যে অভিযোগ করেছে, আপনি কি এটার সঙ্গে একমত? আমি প্রথমত, এটা একটা বড় বিতর্ক বিষয়, গণতন্ত্র আছে কি না এটা সরকারি দল বিরোধী দল বলছেন, কিন্তু আমি যে জায়গাটা বেশি এমফেসাইজ দিতে চাই যে এইটা বলার জন্য, আপনি যেই প্রসঙ্গটা তুলেছেন আমি বরং সেইটার সঙ্গে একটু সুর মেলাতে চাই যে এইটা বলার জন্য সুষমা স্বরাজ যথার্থ ব্যক্তি কিনা সেটা নিয়ে আমার আপত্তিটা ওইখানে, যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই নালিশটা কেন দিতে হবে। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব যে কথাটা বললেন, ওনার কথাটা কিছুটা স্ববিরোধিতা আছে, যে উনি ভারতকে দোষারোপ করছেন, যে আমি ওনার ওই বক্তব্যের সঙ্গে হয়তো কিছুটা একমত যে ভারতের যদি এখানে কোনো অংশগ্রহণ থেকে থাকে সেটা তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমরা যদি সত্যিকারের দেশপ্রেমিক হই তাহলে সেই কথাটা আমরা বলতে পারি, কিন্তু পাশাপাশি তার পররাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে আমরা আবার নালিশ দিচ্ছি, জিনিসটার ভিতরে বোধ হয় একটু স্ববিরোধিতা আছে। আমার অবস্থানটা ওই জায়গায়। ধন্যবাদ আপনাকে। দর্শকদের কাছ থেকে একটু বক্তব্য নেই, তৃতীয় সারিতে বাঁ পাশে শুরুতে। আমার প্রশ্ন হচ্ছে দুইজন রাজনৈতিক নেতার কাছেই, প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কি আসলেই গণতন্ত্র আছে নাকি পরিবারতন্ত্র প্র্যাকটিস হচ্ছে? না, মূল প্রসঙ্গে যদি আপনি আসেন, উনি বলেছেন যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগটা করা হয়েছে, এটার সঙ্গে কি একমত কিনা? হ্যাঁ, যে এটা উনি যে বলছে গণতন্ত্র নেই, তাহলে কি তন্ত্র আছে বাংলাদেশে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে। পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে সুজাতা সিং যে বাংলাদেশে আসছিলেন, তখন তো নাক গুলাইছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে, কিন্তু বর্তমানে যে পররাষ্ট্রমন্ত্রী আসছিলেন উনি বলছে আর নাক গোলাবো না, তার মানে এখান থেকে প্রমাণ না যে ভারত আগে নাক গোলাতো আর নাক গোলাবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্যানেলে আসি ডক্টর মশিউর রহমান। আওয়ামী লীগের দিক থেকে বলা হয়েছে যে বিএনপি কান্নাকাটি করেছে ইত্যাদি ইত্যাদি, অনেকগুলো বক্তব্য এসেছে। এই নির্বাচনের পরে কোনো বিদেশি প্রতিষ্ঠান দুটো জরিপ করে, দুটো জরিপে দেখা যায় যে 41% মতো লোক ভোট দিয়েছে, এবং ওই সময় যেহেতু বিএনপি জামাতেরা ভোট বয়কট করেছিল, বিএনপি জামাতের যে ভোটার তারা স্বভাবতই আসেনি, এবং ওরা যে বাধা দিয়েছিল তার ফলে হয়তো অনেকে আসতে পারে নাই। এই যে দুটি জরিপ এবং নির্বাচনের যে ফল, এই তিনটের যে মিলছে তার থেকে মনে হয় যে ভোটে যে জাতীয় কারচুপি কথা বলা হয় এরকম কোনো কিছুই ছিল না। বিএনপি জামাতের যেটা অসুবিধা সে হলো যে ওরা ভোটে যায় নাই, ভোটে না যাওয়ার ফলে তাদের যে কী হতো বা না হতো এটা বলা সম্ভব নয়, এবং গণতন্ত্র যদি আমরা বিশ্বাস করি, গণতন্ত্র চর্চা করতে চাই, তাহলে অবশ্যই মানুষের কাছে ভোট চাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা মানুষের কাছে তাদের কথা না বলে অন্যদের কাছে কেন কথা বলছে, আমার সেখানে কারণ মনে হয় অন্যদের বলতে আপনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বিদেশে, এবং তাদের সেজন্য আমার মনে হয় যে নির্বাচনের আগে তারা যে জাতীয় নাশকতামূলক কাজ করেছেন তার ফলে দেশের লোকের কাছে এই মুহূর্তে যেতে পারছে না, অন্যদের কাছে যেতে হচ্ছে। আমির খসরু যেটা বললেন যে তদন্ত করে দেখা যাক কারা এতে হস্তক্ষেপ করেছিল, আমার মনে হয় ভারতের কথাই বলেছেন, আমি বলছি যারা ছিল, ভারত এবং বাংলাদেশে ভারতের সবাইয়ের কথা বলিনি, ভারতের একটি দলের একটি অংশ এবং সরকারি অ্যাপারেটাসের একটি অংশ এবং বাংলাদেশের মধ্যে যারা আছে তারা তো আছে। আমার যেটা মনে হয় যে ভারতের যেটা সেটা ভারতেই তো তারা তদন্ত করবে, আমরা তো যে তাদের তা তদন্ত করবো না। আমার ধারণা ছিল যে আমি ওনাদেরকে তদন্ত করতে সুষমা স্বরাজকে আমি থাকলে আমি বলতাম, আমি যদি যেতাম সুষমা স্বরাজ আমি সেটাই বলতাম, আমি সেটাই ধরে বলছি যে যদি এরকম কথা আমরা বলতে চাই তাহলে ভারতের পরে যে একটা নির্ভরশীলতা প্রকাশ পাচ্ছে এটা কিন্তু নতুন, আগে এরকম নির্ভরশীলতা দেখা যায়নি। এবং আমি মনে করি যে আমাদের যে গণতন্ত্র আছে, গণতন্ত্রের যে মূল সূত্র মূল কাঠামো সেটা অবশ্যই আমাদের এখানে আছে। যদি কেউ নির্বাচনে না যায় তার পক্ষে বলা যে এখানে নাই গণতন্ত্র, নাই এখানে অন্য কিছু আছে,
এটা মানায় না, এই জন্য যে গণতন্ত্রের যে মূল কাঠামোগত প্রক্রিয়াগত দিক সেখান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেখান থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে তাদের বিভিন্ন রকম বক্তব্য আসছে। ডক্টর মশিউর রহমান ধন্যবাদ আপনাকে। ডক্টর ফাহমিদা খাতুন, আপনি কিভাবে দেখছেন সুষমা স্বরাজের কাছে যে বক্তব্য বিএনপি তুলে ধরেছে? হ্যাঁ, আমার বক্তব্য বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যে বাংলাদেশের গণতন্ত্র আসলে কারো কোনো দেশের অনুকম্পা দয়া দাক্ষিণ্যের বিষয় নয় এবং এটা কোনো উপহারও নয়। আমরা আসলে গণতন্ত্র পেয়েছি 90-এর দশকের শুরুতে একটা বিরাট আন্দোলনের পরে। এখন দুঃখজনকভাবে হচ্ছে যে গণতন্ত্রটা কীভাবে পরিশীলিতভাবে এবং গণতন্ত্রটা যেভাবে শক্তিশালী হওয়ার কথা ছিল এতদিন পরে সেই পর্যায়ে আমরা যেতে পারিনি, এটা একটা দুর্বলতা রয়েছে। এবং এই যে অন্য দেশের উপরে, বিশেষ করে বৃহৎ শক্তিগুলোর উপরে আমাদের যে নির্ভরতা কিংবা তাদের কাছে আমাদের অভিযোগ অনুযোগ করার চর্চাটা, এটাকে আমি আসলে খুব একটা ভালো চোখে দেখি না। কারণ আমি মনে করি যে আমাদের দেশের রাজনীতিবিদ এবং সাধারণ নাগরিক সবারই কিন্তু গণতন্ত্র কী এবং দেশ পরিচালনার জন্য যে সমস্ত যোগ্যতা প্রয়োজন সবই রয়েছে। এই যে ধরুন ভারত বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, অন্যান্য শক্তি বলুন, বাংলাদেশের রাজনীতিতে যে তাদের একটা প্রভাব আছে, এটা কি অস্বীকার করা যাবে? প্রভাব আছে, কিন্তু প্রভাবটার জন্য যে ক্ষেত্র তৈরি সেটা কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় আমরা নিজেরাই তৈরি করি। যদি আমি গণতান্ত্রিকভাবে শক্তিশালী গণতন্ত্র চর্চা করতে পারতাম, যদি আমার দেশে সুশাসন সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারতাম, যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে কিন্তু আমার বলার শক্তিটা আরও বেশি উচ্চ কণ্ঠে শক্তিশালীভাবে বলতে পারতাম এবং আমার তাদের কাছে এইরকম নতজান হওয়ার কোনো প্রয়োজন থাকবে। ধন্যবাদ আপনাকে। আবারও একটু দর্শকদের কাছে ফিরে যাই মাঝখানে। খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার সুষমা স্বরাজের কাছে নালিশ প্রসঙ্গ, কিন্তু নালিশ পর্যন্ত যাওয়ার হয়তো দরকার হতো না, একটা বক্তব্য তুলে ধরেছে, সরি স্যার, হতো না যদি যে কথাটা বলা হয়েছিল যে নির্বাচন হলো সংবিধান রক্ষার নির্বাচন এবং তার পরপরই আর একটা নির্বাচন হবে। এখন বর্তমান সরকার সেই আগে তাদের সেই আগের অবস্থায় থাকলে হয়তো এই ধরনের একটা ব্যাপার হতো না। তা আমি আরেকটা প্রশ্ন আমি খসরু মাহমুদ স্যারের কাছে, যে নির্বাচনের পরপর বর্তমান সরকারের বোলো পাল্টে যায়, এটা কি বিএনপির আন্দোলন স্তিমিত হয়ে যাওয়ার কারণে নাকি অন্য কোনো ব্যাপার আছে? থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার কাছে আসবো। তার পেছনে আরেকজন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে খালেদা বেগম খালেদা জিয়ার এই কথাটা মনে হয় যে সতীনের মায়ের কাছে দুঃখের কথা বলার মতো অবস্থা। কারণ ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু দুষ্ট প্রতিবেশী, তাদের সাথে অনেক অমীমাংসিত বিষয় আমাদের ঝুলন্ত ইস্যু হয়ে রয়েছে, কিন্তু সমাধান নেই। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাঁ পাশে, এখানে বাঁ পাশে চতুর্থ সারিতে। বাংলাদেশে বর্তমান অর্থমন্ত্রী বাজেট অধিবেশনের ভাষণে মিলিটারি ফোর্সেস এবং সিভিল সার্ভিস সার্ভেন্টদের ধন্যবাদ দিয়েছিলেন 5ই জানুয়ারি নির্বাচনে সহযোগিতা করার জন্য, এবং বর্তমান প্রধানমন্ত্রী 2014 সালের 21শে ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনের সময় তিনি বলেছিলেন বাংলাদেশের জনগণের দোয়ায়। আপনার মূল প্রসঙ্গে আসুন, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে ভোটের মাধ্যমে গণতন্ত্র চালু করছে এবং গণতন্ত্র চর্চা করছে, এটা সরকার নিজেই বলতে পারছে না। অনেক ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসবো। ডক্টর মশিউর রহমান, আপনার কাছেই আসি আবার। এই সফরে তো অনেক কথাই হয়েছে, কিন্তু বাংলাদেশের যে অমীমাংসিত বিষয়গুলো সেগুলো নিয়ে তিস্তার পানি বণ্টনই বলুন কিংবা সীমান্ত চুক্তি বলুন, এটা নিয়ে ঠিক আবারও সে পুরনো আশার কথাই তিনি শুনিয়েছেন, সমাধান তো কিছু হলো না। সীমান্ত চুক্তি, এটার জন্য তাদের সংবিধানের সংশোধন প্রয়োজন। এই সংশোধনী বিল রাজ্যসভাতে দেওয়া আছে, রাজ্যসভায় পার হওয়ার পরে এটা লোকসভায় আসবে। যেহেতু সংবিধান সংশোধনের প্রশ্ন, এটা তাদের যে প্রক্রিয়া আছে তার মাধ্যমে তো যেতে হবে। তিস্তা চুক্তি সম্পর্কে তারা বলেছে যে তিস্তা চুক্তি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী তার পরে যে প্রেসকে জানিয়েছেন সেখানে বলেছেন যে আমরা সবাই আশা করছি যে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে। এরকম আশাবাদ তো গত 5 বছরে ভারত বাংলাদেশকে অন্তত কয়েক ডজনবার দিয়েছে, কোনো কাজ হয়নি। কাজ হয়নি আমি বলবো না, চুক্তি তো হয়নি, কাজ হয়নি আমি বলবো না। এই জন্য যে এই তিস্তার চুক্তি কী,
এ সম্পর্কে স্পষ্ট ধারণা আমাদের অনেকেরই নাই। তিস্তার যে বাস্তব বিষয়টি হলো আমন মৌসুমে অতিরিক্ত পানি সেচের ব্যবস্থা, যখন আমরা পানি পাইনি বলে হাহাকার করছি সেটা হলো বোরো চাষ হচ্ছে, এই অঞ্চলে বোরো চাষটা নতুন, এই স্কিমটা বোরো চাষে অতিরিক্ত পানি সেচের জন্য নয়। অতএব আমরা যে জন্য প্রকল্পটা তৈরি করেছি এবং যে সময় পানি পাওয়ার কথা সেটা নিয়ে কিন্তু কোনো দ্বন্দ্ব হয়নি। এবং ভারতের যে ফেডারেলিজম সেটাকে আমাদের বুঝতে হবে এবং সে ফেডারেল গভর্নমেন্টের যে জটিলতা আছে সেটাকেও বুঝতে হবে, যেটা তারা বলেছে যে যে চুক্তি টেক্সট তৈরি হয়েছিল সেখান থেকে পিছিয়ে যায়নি এবং জোর করে পানি এখনও আশা করছেন যে হবে এবং জোর করে পানি আটকায়নি। ধন্যবাদ ডক্টর রহমান। আমির খসরু মাহমুদ চৌধুরী, যে বাংলাদেশ আসলে এই সফর থেকে কি পেল, যদিও বলা হচ্ছে এটা একটা সৌজন্য সফর, যে এখানে এমন বিশেষ কিছু হয়ে যাবে এমনটা অনেকে আশা করেননি, কিন্তু আপনি কি কোনো লক্ষণ দেখেন যে বাংলাদেশ আসলে ভারতের কাছ থেকে অমীমাংসিত বিষয়গুলোর ক্ষেত্রে কোনো সুবিধা পাবে সামনের দিনগুলোতে? এটা আগে আমি একটুখানি আগে নির্বাচন ব্যাপারে যেটা বলা হয়েছে, প্রথমত এখানে নালিশের কোনো ব্যাপার নাই, সহবিরোধিতার কোনো কিছু নাই, এটা দুইজন নেত্রী যখন একসাথে বসবে এখানে একটি দেশের রাজনৈতিক আলোচনা হওয়াটা খুবই স্বাভাবিক। এবং বাংলাদেশের রাজনীতি আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে একটা অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে, একটা অনির্বাচিত সংসদ আইন মানাচ্ছে, এই কথাটা উঠে আসা খুবই স্বাভাবিক এবং এটা যথাযথভাবে আলোচনা হয়েছে। দ্বিতীয়ত কথা হচ্ছে নির্বাচনের ব্যাপারটা, যেটা মুশারফ সাহেব যেটা বলেছেন, আমরা কেন নির্বাচনে যাইনি, যে নির্বাচন সেটা অন্য আমি আসছি না, কি ধরনের নির্বাচন হয়েছে আমরা তো দেখেছি, এই নারায়ণগঞ্জের নির্বাচনও দেখেছি, সেই প্রসঙ্গে পরে আসছি, এর আগে আবার এর আগে উপজেলা নির্বাচনও দেখেছি, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সেই নির্বাচন যদি আমরা যাওয়ার ওনারা আশা করেন, আমি ওনাকে যে প্রশ্ন করেছিলাম বোকা ভাবার তো কোনো কারণ নাই, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি ওনাকে যেটা প্রশ্ন করেছিলাম যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সমাধান হবে বলে কি বিএনপি আশা করে বিজেপি সরকারের সময়? আমরা তো আশা করতেই হবে, কারণ আমার দেশের স্বার্থ এটা আমাকে পরিপূর্ণভাবে লাভ করতে হবে, এটার জন্য আমাদের একটা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। সমস্যা হচ্ছে যে ঐক্যটা আজকে বাংলাদেশের নাই, কারণ শেখ হাসিনা যখন ভারত সফরে যাচ্ছেন দেশের নেত্রী বেগম খালেদা জি অনেকে অফার করেছেন যে আমরা আপনার সাথে থাকবো আলোচনার মধ্যে, কিন্তু ওনার সাথে আলোচনা করেন নাই, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে ভিজিট করেছেন তখন কিন্তু উনি বিরোধী দলের সাথে আলোচনা করে এখানে আসছে। ধন্যবাদ, এই জিনিসগুলো আমাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি বিবিসির বাংলাদেশ সংলাপের উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা আরও বিস্তারিত মতামত দিতে চাইলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com আপনার মতামত দিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামে আপনার মতামত দেবার সুযোগ আছে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্ন করবেন জান্নাতুর নাহার জুঁই। পাল্টাপাল্টি অভিযোগের মাধ্যমে নারায়ণগঞ্জের একটি সংসদীয় আসনের উপনির্বাচনে বহুল আলোচিত ওসমান পরিবারের একজন সদস্য নির্বাচিত হয়েছেন, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ফজলুল হক, আপনি নিজেও নারায়ণগঞ্জের বাসিন্দা, শুরুটা আপনাকে দিয়েই করি, কিভাবে দেখছেন? না, কীভাবে দেখার, এটা তো বহুল আলোচিত, আপনি যেভাবে বলেছেন বহুল আলোচিত একটা নির্বাচন, এবং এই নির্বাচন নিয়ে আপাত দৃষ্টিতে এটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, এবং এইটা মানে আমি বলবো যে এটা একটা নতুন মাত্রা যোগ হতে পারে নারায়ণগঞ্জে, এবং এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমাদের একটু দেখবার বিষয় আছে, কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক আছে। এটা আজকেও আমি এই এই রেকর্ডিংয়ে আসবার আগেও দেখলাম একটা সংস্থা, তারা এই নির্বাচনের ইলেকশন ওয়ার্কিং গ্রুপ সম্ভবত তারা একটা অপিনিয়ন দিয়েছেন যে এই নির্বাচনটা যথাযথ হয়নি, এরকম দিয়েছেন। তারপরেও এটা
মানে বাংলাদেশের যেই বর্তমান স্ট্যান্ডার্ডে নির্বাচন হয়েছে তার চাইতে হয়তো ভালো হয়েছে, যদিও তারা বলেছেন যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে এই নির্বাচনটা মোটেও গ্রহণযোগ্য হয়নি। সো এটা নিয়ে বেশ বিতর্ক আছে এবং বিতর্ক, আমি ব্যক্তিগতভাবে ওই আসনের ভোটার না এটা ইনসিডেন্টালি। খুচরো, এখানে একটি বিষয় যে ধরুন আমরা যে পরিবারের কথা এখানে বলা হচ্ছে তাদেরকে নিয়ে অনেক অভিযোগ পত্রপত্রিকা এসেছে, সবই অভিযোগ, প্রমাণিত কোনো কিছুই নয়, একটা ক্যাম্পেইনও চলেছে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে, তারপরেও সেই পরিবারের সদস্য এখানে ভালো ফলাফল করেছেন, এটাকে আপনার কী মনে হয়? না, এটা এটা আপনি আপনি দুইভাবে ব্যাখ্যা করতে পারেন। একটাভাবে ব্যাখ্যা করতে পারেন যেটা যারা বিজয়ী হয়েছেন তারা যেমন বলেছেন যে এই নির্বাচন, এই নির্বাচনের ফলাফল প্রমাণ করছে যে মানে যে অভিযোগগুলো করা হয়েছে সেটা সত্যি না। আবার অন্যভাবে যদি আপনি দেখেন তাহলে আপনি আবার বলতে পারেন যে এই এই নির্বাচনের ফলাফলের মাধ্যমে এটাও প্রমাণিত হতে পারে যে তারা জোর করে সব নিয়ে গেছেন। দুই পক্ষ কিন্তু মানে তাদের অবস্থানটা, ফলাফলটা তাদের নিজেদের মনে হচ্ছে জোর করে নিয়ে গেছে না, আমি সেই কথা বলছি না, আমি বলছি দুই পক্ষই তার জায়গাটা, আমার জন্য ধরেন যে এই জায়গাটা যেহেতু আমি ওই এলাকার ভোটার না, সো আমার জন্য সরাসরি খুবই স্পেসিফিক, আমি যেহেতু কোনো নির্বাচন কেন্দ্রে যাইও নি, সো আমার জন্য মন্তব্য করাটা খুব খুব অন রেকর্ড মন্তব্য করাটা খুব উচিত হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে। ডক্টর ফাহমিদা খাতুন, নারায়ণগঞ্জ তো একটা ঘটনাবহুল জায়গা, আসলে অনেকদিন থেকেই চলছে এবং আতঙ্কের নগরী বলে, হ্যাঁ সেটাই আমি বলবো যেটা আসলে আমাদের একটা সামাজিক ক্ষতই বলা যায়। আর নির্বাচন যেটা হয়েছে গণমাধ্যমে যতটুকু জানতে পেরেছি সেখানে তো শান্তিপূর্ণ বলতে পারেন, আবার একতরফাও বলতে পারেন, এবং সেখানে কিছু যারা নির্বাচন তদারকির দায়িত্বে ছিলেন তাদের সাথে কথোপকথন কীরকম হয়েছে সেটাও আমরা জানি। তো এটা বিচার করার বিষয় এবং যাদের দায়িত্ব এটা আসলে সরকারের দায়িত্ব যে তারা এটা যদি জনগণের কোনো অভিযোগ থাকে তাহলে তা খতিয়ে দেখার বিষয় রয়েছে, আর যদি জনগণ সত্যিই ভোট দিয়ে থাকে তাহলে তো আর কিছুই বলার নেই। তো আমি যেহেতু সেখানে জানি না, আমি একজন সাংবাদিকও না, সুতরাং আমি যেটা সংবাদপত্রে এসেছে রেডিও টেলিভিশন এসেছে সেই অনুযায়ী বলতে পারি যে এই যে একটি বিষয়টাকে যদি এভাবে বলা হয় যে পরিবারের বিরুদ্ধে এত অভিযোগ, গণমাধ্যমে এত কিছু বলা হতো, এমনকি সুশীল সমাজের একটি অংশ তাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে, এখন কি এই আমাদের দেশে যে নির্বাচনের যে সংস্কৃতি এবং নির্বাচনের ফলাফল যেভাবে হয় সবসময় সেই নির্বাচনকে জনগণের মনের প্রকাশ আমরা বলতে পারি না? নারায়ণগঞ্জের ক্ষেত্রে কি আপনার তাই মনে হচ্ছে? সেই দিক থেকে যদি আমি বিবেক সম্পন্ন মানুষের কথা চিন্তা করি তাহলে আমার কাছে কেন যেন মনে হয় যে এইটা হয়তো সত্যিকারের প্রতিফলন নাও হতে পারে, জনমতের প্রতিফলন হয়নি আপনি বলছেন, জনমনের প্রতিফলন নাও হতে পারে। এবং যেটা তথ্যটা আমরা দেখেছি যে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বরত কর্মীরা যারা ছিলেন তাদের সাথে যেরকম কথোপকথন এবং তাদের সাথে যে বাক বিতণ্ডা হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে এখানে সন্দেহের অবকাশ রয়েছে, কিন্তু বাকিটা সরকার এটা তদন্ত করে দেখতে পারেন। ধন্যবাদ ফাহমিদা খাতুন। দর্শকদের মতামত দেব একেবারে পেছনের সারিতে বাঁ দিকে। আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জে অহরহ ঘটনা ঘটতেছে যেটা দেশ ও জনগণের অনেকটা বিরুদ্ধে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিপন্থী, কিন্তু সরকার যন্ত্র অর্থাৎ রাষ্ট্রযন্ত্র নিজেই যখন এ সমস্ত অপরাধ কর্মকে সাপোর্ট দিচ্ছে এবং সেরকম একটা বিতর্কিত পরিবারকে নিজেই দেখাশোনা করবে বলে যখন স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই সেটার রক্ষা কবচ দিচ্ছেন, সেখানে আমাদের মতো হতভাগ্য জনগণের আসলে কিছুই বলার থাকে না, যেখানে রাষ্ট্রযন্ত্রের সব কিছু করার কথা। নির্বাচনটাকে আপনি কিভাবে, ফাহমিদা খাতুন বলছেন যেটা জনমতের প্রতিফলন নাও হতে পারে, আপনার কি তাই মনে হয়? আসলে এখানে জনগণের মানে পরিপূর্ণ মতামত প্রতিফলিত হয়েছে কিনা সেটা আসলে এই গণমাধ্যম থেকে বোঝা যাচ্ছে যে উভয় পক্ষই একজন আরেকজনকে অভিযোগ করছে, কিন্তু আমার মনে হয় সেখানে জনগণের পরিপূর্ণ মতামত প্রতিফলিত হয়নি। ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে আপনি। দানবের কাছে মানবের পরাজয় নারায়ণগঞ্জ পাঁচ নির্বাচনে, আমি তাই মনে করি। এই কারণে মনে করি নির্বাচনের দিন সকাল 11টায় সাইম ওসমান এএসপি বসিরুদ্দিনকে যে ভাষায় ওয়ার্নিং দিয়েছে, যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়েছে, বিভিন্ন মিডিয়া সেটা প্রচার হয়েছে, এবং আমি এখানে একটা জিনিস, যে যে কথোপকথনের কথা বলা হচ্ছে যেটা মিডিয়া প্রকাশ করেছে সেটা অভিযোগ আকারে, এবং সেটা সত্যি শামীম ওসমানের কথোপকথন কিনা সেটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। বলেছেন যে আমাকে আমি আমাকে আমার নামে ক্লেম করা হয়েছে যে আমি নাকি বলেছি, এখনো প্রমাণিত হয়নি, অভিযোগ অভিযোগ, ঠিক আছে অভিযোগ। কিন্তু সবচেয়ে মজার বিষয় যে শামীম ওসমানদের মতো বাঘের কাছে এএসপি বসিরুদ্দিনের মতো ভেড়ারা 3 লাখ টাকা ঘুষ চাইবে, এটা কোনো পাগল বিশ্বাস করবে?
এটা কিন্তু উনি বলেছেন হাইমত রকমে বলেছেন জিটিভিতে যে আমার কাছে এএসপি বসিরুদ্দিন ৩,০০,০০০ ঘুষ চেয়েছে কেন্দ্র চালার জন্য। এই যদি হয় বাংলাদেশের রাজনীতি, এই যদি হয় অবস্থান, এবং যারা মন্ত্রী পরিষদের বড় বড় জায়গা থেকে বলেন যে ভারতের ট্রানজিট দিয়ে ফিস নেওয়াটা বেয়াদবি, চিটাগাং পোর্টের 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 ট্রান্সপোর্ট ইয়ে পারমিশন দিয়ে ফিস নেওয়াটা বেয়াদবি, ওই জাতির যারা জনগণ তারা এই সরকারের কাছে এই দলগুলোর কাছে কি আশা করতে পারে? অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। একজন মাঝখানে পেছনের দিকে বাঁ পাশে। আমি মনে করি যে আসলে নির্বাচনটা ফেয়ার হয় নাই, কারণ এখানে গণমাধ্যমে সব জায়গাতেই উঠে এসেছে যে অংশগ্রহণ কম ছিল, মানে ভোটারদের অংশগ্রহণ সেখানে কম ছিল, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। তো ভোটাররা ওখানে ভোট দিতে পারে নাই, মানে মনের ইচ্ছা পূরণ করতে পারে নাই, এটাই আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফেরত আসব। আমির, খসরু, মাহমুদ, চৌধুরী। আমি ফজলকের কমেন্ট থেকে একটু শুরু করতে চাই। ও বলে, ফজলক বলেছে বাংলাদেশে যে বর্তমানে যে নির্বাচন হচ্ছে তার থেকে ভালো হয়েছে। এটা আপনারা বুঝেই নেন, এটা তো শুরুতে এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দেশের বাইরে, দুইজন আউট অফ স্টেশন কমিশনার, দুজন আউট অফ স্টেশন, একজন অসুস্থ, ভারপ্রাপ্ত সচিব নাই। এই নির্বাচনটা কে পরিচালনা করেছেন? আপনারা বুঝতে, আপনারা বুঝতে, আমি এখানে জিনিসটা কি, এই লোকগুলো কেন এই এই নির্বাচনের পার্ট হতে চায়নি, এটা হচ্ছে এখানে প্রশ্ন। কিন্তু আমরা দেখেছি আগেও নির্বাচন কমিশনার সময় মতো কেটে পড়েছে, চিফ নির্বাচন কমিশনার। এটা হচ্ছে আজকে দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে যাচ্ছে, এবং এই নির্বাচন কমিশন যে ৫ জানুয়ারির জন্য নির্বাচন করেছে, আজকে সবার মধ্যে একটা ধারণা হচ্ছে এটা পুনরাবৃত্তি হয়েছে। এটা নারায়ণগঞ্জের যে নির্বাচন, ৫ জানুয়ারির নির্বাচনের সিম্পলি পুনরাবৃত্তি হয়েছে, এমনকি প্রক্রিয়া সহ, যেখানে প্রধানমন্ত্রী সরাসরি সংসদে দাঁড়িয়ে বলে এই পরিবারের পাশে উনি দাঁড়াবেন ওদের সব সময় সুখে দুঃখে। এরপরে কোনো প্রতিষ্ঠানের কি সম্ভব, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কি সম্ভব যে এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা? আপনি বলছেন যে এখানে জনমতের প্রতিফলন হয়নি, তাহলে এটা কি বাংলাদেশের মানুষ আজকে এটা কি এটা কি বলার কোনো প্রয়োজনীয়তা আছে? আমার তো মনে হয় আজকে কতগুলো সত্য এত এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে বাংলাদেশের ৫ জানুয়ারি নির্বাচন যেভাবে হয়েছে, এই নির্বাচন একইভাবে হয়েছে, এবং প্রক্রিয়াও একইভাবে হয়েছে, এবং প্রতিষ্ঠানগুলো একই ভূমিকা এখানে। ধন্যবাদ আমির খসরু, মাহমুদ চৌধুরী। এখানে কোনো ব্যতিক্রম হয়নি। ডক্টর মশিউর রহমান, শুনছিলেন সব কথাই। শামীম ওসমান, নারায়ণগঞ্জের একজন সংসদ সদস্য আওয়ামী লীগের, ওনার কথা এসেছে এখানে, যদিও অভিযোগ সবই, আপনি সে দলেরই একজন উপদেষ্টা, কি বলবেন আসলে বিষয়টাকে, আপনি কিভাবে দেখছেন? আমি অনেকেই বলছেন যে এটা জনমতের কোনো প্রতিফলন ছিল না। আমি প্রথম বলবো যে নির্বাচনের যে গণনা করে যে ফল পাওয়া গেছে সেটাই ফল, এটা আমার মন মতো না হতে পারে, আমার মন মতো হতেও পারে, এবং আমার মন মতো না হলে যে আমি বলবো যে এখানে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়নি, এটা অনেকটা ওই রকম যে আমি যেটাকে ভালো মনে করি সেটাই ভালো, অন্য কারো মত তার কোনো মূল্য নাই, এবং যদি অন্য কোনো মত ভোটের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে সেটা সঠিক নয়। ওসমান পরিবারের লেখকরা বলেছে যে ৩০% জাল ভোট পড়েছে। ওসমান পরিবারের যে ইতিহাস, এরা আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে এবং আওয়ামী লীগের পরে যত রকম অত্যাচার হয়েছে সব কিছুই এরা সহ্য করেছে। আওয়ামী লীগের নেত্রী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তাদের প্রতি সহানুভূতি প্রকাশ যদি করেন, আমি সেটাকে মনে করি তার যে রাজনৈতিক একটা দায়িত্ব আছে সেটাকে তিনি স্বীকার করেছেন। নির্বাচন সম্পর্কে বলবো যে এটা জাতীয় পার্টি প্রথমে জিতেছিল, এবং গণতন্ত্রের জন্য এটা বোধহয় অত্যন্ত ভালো উদাহরণ যে যে পার্টি মূল নির্বাচনে জিতেছে তার জন্যই উপনির্বাচনে জায়গাটা ছেড়ে দেওয়া। আকরাম আমার সহকর্মী, আকরাম আমার বন্ধু, সে দাঁড়িয়েছে, কিন্তু এদের তুলনায় আকরামের রাজনীতিতে আসা অনেক পরে, এবং আকরাম নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা ছিল, সে পদত্যাগ করেছে। কোনো লোক যদি কোনো দলের থেকে পদত্যাগ করে
তার বিশ্বাসযোগ্যতা অনেক কমে যায়। ডক্টর মশিউর রহমান, আমি এখানে খুব ভালো লোক হতে পারি, আমি একটু একটা প্রশ্ন আপনাকে করি, যে প্রশ্নটা অনেকেই করছিলাম, আমি আপনাকে এই প্রশ্নকে আপনি উত্তর দিতে সুবিধা দাও, আপনি একই সঙ্গে উত্তর দেবেন। যে প্রশ্নটা অনেকেই করছিলাম, এই যে ওসমান পরিবারের বিরুদ্ধে যেটা আপনি বলছেন নানা ধরনের অভিযোগ আছে এবং গণমাধ্যমে সেই অভিযোগগুলো ছাপা হয়েছে, অনেকে বলছেন এক ধরনের প্রচারণাও তাদের বিরুদ্ধে ছিল, তাহলে এই নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষ কি সেই প্রচারণার বিরুদ্ধে জবাব দিয়েছে, এমনটা কি আপনাদের মনে হয়? আমি এই প্রচারণা এবং মাধ্যম এর পক্ষে বা বিপক্ষে কিছু বলতে চাই না। মনে হয় যে তার জবাব দিয়েছে, পক্ষে বা বিপক্ষে বলতে চাই না, এই জন্য যে আমি সেই জন্য প্রথমে বললাম যে ভোট যদি হয়ে থাকে, ভোটের যেটা ফল সেটাকে গ্রহণ করতে হবে, সেইটাই জনগণ প্রকাশ করেছে। আর এখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল না, এটা ছিল জাতীয় পার্টির ক্যান্ডিডেট। ধন্যবাদ ডক্টর মশিউর রহমান আপনাকে। আমি শ্রোতা দর্শকদের আবারও জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা অংশ নিতে চাইলে আপনি টেলিফোন অথবা এসএমএস করতে পারেন 01752 777 2222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন, ইমেল করার ঠিকানা sanglap@bbc.co.uk। ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্ন করবেন মাহমুদা সুলতানা। আমার প্রশ্নটা হচ্ছে, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে গত বছর যখন বিভিন্ন দেশের নাগরিকরা অর্থ জমানো কমিয়ে দিয়েছে, তখন সেখানে বাংলাদেশি নাগরিকদের জমানো টাকা উল্লেখযোগ্য হারে বেড়েছে, কেন? ধন্যবাদ আপনাকে। অতি সম্প্রতি ব্যাংকস ইন সুইজারল্যান্ড তারা একটি প্রতিবেদন দিয়েছে, সেখানে বলা হচ্ছে গত এক বছরে বাংলাদেশ থেকে যারা সেসব ব্যাংকগুলোতে টাকা রাখছে সেটা 62% বেড়েছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, ফাহমিদা খাতুন, অন্য দেশে যেখানে কমছে বাংলাদেশের বাড়ছে কেন? হ্যাঁ, এই যে তথ্যটা আসলে গ্লোবাল ইন্টিগ্রিটি রিপোর্ট যেটা হয়, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে অর্থটা চলে যায় বিভিন্ন দেশে, এবং বিশেষ করে যে সমস্ত দেশে এই যে ফাইন্যান্সিয়াল সিক্রেসি অ্যাক্ট আছে, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে দুঃখজনকভাবে সুইজারল্যান্ড, সেখানে তথ্যটা, যে তথ্যটা দর্শক দিলেন, দেখা গেছে যে সমস্ত সময়ে, বিশেষ করে রাজনৈতিক সংকটের সময়ে, নির্বাচনের আগের, তখনই কিন্তু মানুষের মধ্যে একটা সংশয়, রাজনৈতিক অনিশ্চয়তার জন্য কারণে কিন্তু তাদের অর্থটার নিরাপত্তা বোধ তারা করে না, যেমন তারা তাদের নিজেদের জীবনের নিরাপত্তা থেকে কিছুটা তারা সন্দিহান থাকে, তেমনি অর্থের ব্যাপারেও। এবং সেই কারণে দেখা যায় যে নির্বাচনের আগে আগে কিংবা রাজনৈতিক অস্থিতিশীলতার সময়ে এটা চলে যাচ্ছে, এবং এই যে এটা বেড়েছে গত এক বছরে, এটার একটা কারণ আমরা প্রতিফলন সেটা দেখতে পেরেছি। কিন্তু এটা টাকা নাকি অবৈধ টাকাই বেশি গেছে বাংলাদেশে? অবৈধ বাংলাদেশ থেকে তো টাকা যাওয়ার, বিদেশে যাওয়ার কোনো নিয়ম নেই। অবৈধভাবে যারা উপার্জন করেছেন তারাই বেশি নিয়েছেন কিনা সেটা তো, সেটা দেখার বিষয় রয়েছে যে অবৈধভাবে উপার্জন করা হয়েছে নাকি বৈধভাবে, তবে টাকাটা চলে যাওয়াই হচ্ছে অবৈধ, কারণ আমাদের যে মানি লন্ডারিং অ্যাক্ট আছে কিংবা টাকা বিদেশি পাচার হওয়ার জন্য অর্থ পাচার আইন রয়েছে, সেগুলোর বিরোধী এটা। এবং এই টাকাগুলো কীভাবে যায়, এখানে কয়েকটা মাধ্যমেই যায়। আপনি যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, সেখানে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, এটার মাধ্যমে ইদানিং দেখা যাচ্ছে যে সেকেন্ড হোম করার জন্য সেই টাকাও যাচ্ছে। তো এইরকম নানান পদ্ধতিতে আমাদের আইনের ফাঁক ফোকর দিয়ে তা কিন্তু চলে যাচ্ছে, সুতরাং যখনই চলে যাচ্ছে সেই টাকাটা তো আর বৈধ রয়েছে না। আপনি হয়তো বৈধ উপায়ে অর্জন করছেন, কিন্তু যেটা যেভাবে পাঠাচ্ছেন সেটা বৈধ নয়। ধন্যবাদ আপনাকে। আমির খসরু মাহমুদ চৌধুরী, এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে দুর্নীতির মাধ্যমে আয় করা সম্পদ বাইরে যেতে পারে, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে, আমরা ইদানিং এটার সাথে ব্যক্তি খাতে যে বিনিয়োগের একটা সামঞ্জস্য আছে, আমরা কিন্তু লক্ষ্য করেছি বেশ কিছুদিন ধরে, গত কয়েক বছর ধরে কিন্তু ব্যক্তি খাতে বিনিয়োগ স্ট্যাগনেন্ট হয়ে গেছে, এটা কিন্তু আটকে আছে, এবং ব্যক্তি খাতে বিনিয়োগ কমছে রাদার। এবং অর্থাৎ ইকোনমিতে যখন ব্যক্তি খাতে বিনিয়োগ কমে যাবে, এটার একটা সংকেত হচ্ছে এটা আয়ের, অবশ্যই দেশের রাজনৈতিক পরিবেশের কারণে তো ইনভেস্টমেন্ট হবে না, তা না হলে এই টাকাটার অনেক সময় ডাইভার্সন হওয়ার একটা সুযোগ আছে। এবং এর আমার ধারণা, যারা বিনিয়োগ এখানে আর করছে না, এদের অনেকেই বাইরে কিন্তু টাকা নিয়ে যাচ্ছে। এটা তো সুইজারল্যান্ডে একা তো না, আপনি দেশে বিভিন্ন দেশে তো আজকে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল অঙ্কের টাকা চলে যাচ্ছে।
এটা দুর্ভাগ্য বাংলাদেশের জন্য যে যে টাকাগুলো এখানে বিনিয়োগ হতে পারতো সেগুলো আজকে দেশের বাইরে চলে যাচ্ছে দেশের একটা অনিশ্চিত অবস্থার কারণে। এটা সত্যি বিনিয়োগ হতো নাকি নিরাপদ একটা ভবিষ্যৎ গড়ে তোলার জন্য টাকাগুলো বাইরে নিয়ে যাওয়া হচ্ছে? এটা তো একটা জিনিস তো আমাদের সামনে পরিষ্কার যে বিনিয়োগ ব্যক্তি খাতে বিনিয়োগ হচ্ছে না এটা তো একদম পরিষ্কার। সুতরাং এটা তো একটা সুনিশ্চিত। একটা হচ্ছে দুর্নীতির মাধ্যমে একটা টাকা আয় হয়েছে, এতগুলো টাকা এখানে পার্ক করা সম্ভব না আসলে, কিন্তু বাইরেও কিন্তু পার্ক করা খুব এখন ডিফিকাল্ট। তারপরেও কিন্তু এটা আর সুইস ব্যাংকের যেটা আপনি বলছেন এটা ইন্টারেস্টিং, এটা কিন্তু যারা আইডেন্টিফাই হয়েছে আইডেন্টিফাইড হয়েছে যে বাংলাদেশি তাদের না তাদের এগেইনস্ট এই টাকা অ্যামাউন্টটা, কিন্তু হোয়াট অ্যাবাউট আরও বহু টাকা তো যারা এটা অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে গেছে এগুলো তো কিন্তু বাংলাদেশি হিসেবে ওখানে রেজিস্টার্ড হয় নাই, এগুলো কিন্তু এই হিসাবে আসে নাই। অর্থাৎ এটা টিপ অফ দ্য আইসবার্গ, এর পেছন আসল অঙ্ক কিন্তু অনেক বিশাল বড়। ধন্যবাদ আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শকদের মতামত দেবে আবারও বাঁ পাশে মাঝামাঝি। বাংলাদেশিদের এই টাকাগুলো সরকার কি উদ্যোগ নিয়ে দেশে ফিরে নিয়ে আসবে? সুইস ব্যাংকগুলোতে যে বাংলাদেশ প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে তারা উদ্যোগ নেবেন, আসলে তার এই উদ্যোগ কতটা সফল হবে? অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের সারিতে। আমার দৃষ্টিতে বাংলাদেশের দুর্নীতিবাজ এবং ঋণখেলাপি এবং যারা বিভিন্নভাবে মানি লন্ডারিং জড়িত তাদেরকে যদি আইনের আওতায় আনিয়ে ওদের টাকাগুলো যদি বাংলাদেশে যদি প্রোডাক্টিভ কাজে লাগানো যেত, তাহলে চীনে যেমন 150 কোটি লোক বসবাস করার সত্ত্বেও সেখানে আমাদের মতন মনে অসহায় অবস্থায় কোনো লোক জীবনযাপন করে না, এরকমের উন্নত অনেক দেশ আছে যা যেখানে আমাদের চেয়ে তো অনেক লোক সংখ্যা বেশি, তারা আমাদের মতন অসহায় অবস্থায় অবস্থান করে। আজকে দুর্নীতিবাজদের কোনো বিচার করা হচ্ছে না, আজকে দেখা যাচ্ছে কি সব জায়গায় শুধু দুর্নীতি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এখানে সামনে আমার প্রশ্ন হচ্ছে, সরকার কি শেষ পর্যন্ত কোনো উদ্যোগ নিবে যে টাকাগুলো ফিরিয়ে আনার জন্য, যে মানি লন্ডার যে টাকাগুলো সুইস ব্যাংকে রাখা হয়েছে? একই প্রশ্ন আরেকজনও করেছেন, অসংখ্য ধন্যবাদ। ফজলুল হক, আমি যেটা বলতে চাই যে আমার পূর্ববর্তী দুজন বক্তা যেটা বলেছেন যে রাজনৈতিক অস্থিরতার সঙ্গে এটা একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু কোনোভাবেই এইটা বলে আবার যারা এই এইটার বৈধতা নিতে চান, যদি কেউ নিতে চান এই এই সুযোগে, আমি তার বিপক্ষে। মানে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে যেটা হয়েছে এটা হয়তো অন্য যে কোনো সময়ের তুলনায় এবারে মাত্রাটা একটু বেশি, বাট এই অস্থিরতার ভিতরেই কিন্তু বাংলাদেশে যারা ব্যবসা করেন বিনিয়োগ করেন এবং বাংলাদেশে যারা থাকেন তারা এই অস্থিরতার জন্য যে একটা বিরাট একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে আমি সেটা মনে করছি না। আমরা কিন্তু এর ভিতর দিয়ে ব্যবসা করে আসছি। সো এই টাকাটা যেভাবেই যাক, সেটা বৈধ উপায়ে উপার্জিত হোক বা অবৈধ উপায়ে উপার্জিত হোক, আমার ধারণা মানে দুই রকম টাকাই ওইখানে আছে, মানে এটা আমার ব্যক্তিগত ধারণা, সত্যি হতে পারে নাও হতে পারে, বাট এই টাকাটা চলে যাওয়াটা একটা বড় ধরনের অপরাধ। এবং অপরাধ এই কারণে যে এই টাকাটা যদি দেশে বিনিয়োগ হতো তাহলে আপনি বুঝতেই পারছেন যে দেশের আজকে অনেক অর্থনৈতিকভাবে রাজনৈতিক হানাহানি যাই থাকুক অর্থনৈতিকভাবে আমরা অনেক মানে উপরের দিকে যেতে পারতাম। আমি মনে করি এখানে মাননীয় অর্থ উপদেষ্টা আছেন, ওনার একটা শক্তিশালী এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবেন, যদিও আমি পাশাপাশি এটা বলতে চাই আমি বিশ্বাস করি এটা আসলে কিছুই শেষ পর্যন্ত হবে না। এটাও ডক্টর মশিউর রহমান অর্থনীতি বিষয়ক উপদেষ্টা বলছেন যে রাজনৈতিক কারণে, হ্যাঁ, অস্থিরতার কারণে টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, বিনিয়োগ হচ্ছে না, আপনারা কীভাবে দেখছেন এটাকে? আমরা তো বিনিয়োগ বাড়াতে আগ্রহী এবং আমাদের বিনিয়োগের একটা বড় অর্থসংস্থান হয় ব্যাংকে, ব্যাংকেও ঋণ দেওয়ার মতো আছে কিন্তু ঋণ নিয়ে বিনিয়োগ করছেন না। অর্থমন্ত্রী এটা বলেছেন যে সুইজারল্যান্ডে এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এদেরকে খুঁজে বের করা হবে এবং এই টাকা আমরা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেব। আমরা যে উদ্যোগ নিতে পারি এবং সফল হই এটা প্রমাণও আছে যে দু এক ক্ষেত্রে যাদেরকে শনাক্ত করা গেছে সেখানে আইনের আশ্রয়ে আইনের মাধ্যমে তাদের সাজা হয়েছে, টাকাও ফেরত পাওয়া গেছে। অতএব এটা যে আমরা সফল হব না এটা বলা যাবে না, তবে এটা যেহেতু আন্তর্জাতিকভাবে ব্যপ্ত এটাতে সময় নেবে এবং অনেক যত্ন সহকারে এটা করতে হবে। দুর্নীতিবাজদের বিচার অবশ্যই করা উচিত এবং সরকার সে বিষয়ে উদ্যোগ নিয়েছে, টাকা তারাই বাঁচার করবে। সত্যি সত্যি কি টাকাগুলো ফেরত আসবে নাকি এটা একটা কথার কথাই থেকে যাচ্ছে? যদি আপনি দেখেন কিছু টাকা তো ফেরত এসেছে, যদি সেটাকে আমরা গ্রহণ করি মেনে নেই তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে হ্যাঁ উদ্যোগ নেয় এবং এই জটিল আন্তর্জাতিক প্রক্রিয়া শেষ করে টাকা ফেরতও আসে। আর দ্বিতীয় আরেকটি হলো যে এই টাকা কারা পাচার করতে পারবে, যাদের অনেক সম্পদ আছে তারাই কেউ করবে এবং যারা এখানে নিরাপদ বোধ করেন না তারাই করবেন। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশকে যারা মনে প্রাণে গ্রহণ করতে পারেননি আমার মনে হয় তারাই এই জাতীয় আশ্রয় খোঁজেন,
অন্যরা নয়। ধন্যবাদ ডক্টর। আমি একটা প্রশ্ন করতে পারি মাননীয় অর্থ? বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে অর্থ ফিরিয়ে আনা নয় মাননীয় অর্থ প্রতিষ্ঠা, আমি ব্যক্তিগতভাবে সন্দেহ প্রকাশ করছি। এবং আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে অন্তত যারা বিদেশি টাকাটা পাচার করেছে তাদের নামটা আপনারা প্রকাশ করবেন কিনা, এইটা তো সময় লাগবার কথা না। মশিউর রহমান, খুব সংক্ষেপে যদি বলেন। আচ্ছা, এই যে ডিসক্লোজারের যে স্ট্যান্ডার্ড আছে, এটা সুইস ব্যাংকই সেটা প্রকাশ করবে এবং সেটা আমরা তাদের কাছ থেকে পাব। আমার ধারণা এটা ফাহমিদ হয়তো বলতে পারবেন যে এখন যে ডিসক্লোজার, এখন যে ডিসক্লোজার পলিসি যেটা আছে তাতে ওরা নাম প্রকাশ করে না, কিন্তু যখন আইনের ব্যবস্থা নেওয়া হয় তখন তদন্তকারী সংস্থার কাছে তারা সে নাম, সেই নামটা পেলে কি সরকার প্রকাশ করবে? তদন্তের স্বার্থে যদি প্রকাশ করাটা, যদি তদন্তের স্বার্থ হয় তাহলে প্রকাশ করা হবে না, বিচারে যখন যাবে তখন অবশ্যই সে নাম প্রকাশ পাবে। ধন্যবাদ ডক্টর মশিউর রহমান। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন এটিএম শফিকুর রহমান লিংকন। ফুটবল বিশ্বকাপে একজন খেলোয়াড়কে কামড়ানোর অভিযোগে উরুগুয়ের লুইস সুয়ারেসকে নিষিদ্ধ করা হয়েছে, তার জন্য এই শাস্তি কি যথেষ্ট নাকি তার মানসিক চিকিৎসাও দরকার? ধন্যবাদ আপনাকে। ফুটবল ফুটবল বিশ্বকাপ চলছে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। বিশ্বখ্যাত খেলোয়াড় লুইস সুয়ারেস, তিনি ইটালির খেলোয়াড়কে কামড়ে দিয়েছিলেন এবং ওনাকে কিন্তু বেশ কড়া সাজা দেওয়া হয়েছে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। ফজলুল হক, আপনি তো খেলা দেখছেন নিয়মিত। আমি নিয়মিত খেলা দেখছি। এখানে আমার মনে হয় যে অনেকে এটা নিয়ে বিতর্ক হয়েছে, ম্যারাডোনা থেকে শুরু করে অনেকেই বলেছেন যে শাস্তির মাত্রাটা বেশি হয়ে গেছে। এটা নিয়ে অবশ্যই আমার মনে হয় ফুটবল মাঠে যে ধরনের ঘটনা ঘটে থাকে, আমি যদি একজন ফুটবল প্রেমী হিসেবে বলি তাহলে শাস্তিটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু পাশাপাশি সর্বশেষ যে দাবিটা উঠেছে তার একটা চিকিৎসা করা দরকার। আমার মনে হয় যে তার অতীত রেকর্ড যদি আমরা দেখি তাহলে আমার মনে হয় চিকিৎসার দাবিটা খুব অমূলক। এর আগে তিনি দুইবার একই কারণ করেছেন এবং তিনি যেই মাপের খেলোয়াড় এবং তার দায়িত্ববোধের জায়গা থেকে এই জিনিসটা একেবারেই বেমানান, মানে উনি যেই মাপের আন্তর্জাতিক তারকা, খ্যাতি আছে ওনার নামের পাশে, তো সেইখানে আমার মনে হয় যে চিকিৎসার দাবিটা খুবই যৌক্তিক। ধন্যবাদ আপনাকে। ফাহমিদা খাতুন। হ্যাঁ, আমিও একমত যে ওনার যে আগের রেকর্ডগুলা ট্র্যাক রেকর্ডের ভিত্তিতেই বলবো যে তার এই চিকিৎসাটা প্রয়োজন। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনেক সময় খেলার মাঠে খেলোয়াড়রা উত্তেজিত, অখেলোয়াড় সুলভ, বিশেষ করে যারা ভালো খেলে তারা। এর আগেও আমরা একজন ফরাসি খেলোয়াড়কে দেখেছি, সে ভালো ভাষা ব্যবহার করেনি, তো একটু উত্তেজিত হয়ে যে সেটার পিছনেও একটা কারণ ছিল পরবর্তীতে আমরা জানতে পেরেছি। একদিকে তার চিকিৎসা, অন্যদিকে সে কেন এই ব্যবহারটা করলো সেটারও একটা আমার মনে হয় তদন্ত করা দরকার। যাকে দেওয়া হয়েছে ইতালির সেই খেলোয়াড় জর্জিও কিয়েলিনি, তিনি বলেছেন যে শাস্তিটা বাড়াবাড়ি রকমের হয়েছে, $1,00,000 বেশি জরিমানা, 9টি ম্যাচ নিষিদ্ধ। আপনারও কি তাই মনে হয়? খুবই, আমার কাছেও মনে হচ্ছে খুব অতিরিক্ত শাস্তি হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের একটু মতামত নেই মাঝখানে আপনি। আমার দৃষ্টিতে শাস্তিটা অবশ্যই বেশি হয় নাই, কারণ এই কাজটা সুয়ারেজ এর আগেও কয়েকবার করেছে, তো এই দৃষ্টিকোণ থেকে শাস্তিটা যথার্থ, কারণ এটা যে কোনো টিমের জন্য বিপজ্জনক তার বিপক্ষে খেলা। ধন্যবাদ আপনাকে। এখানে সামনে। মানুষে মানুষকে কেন গোলের মাঠে, আমরা তো খেলছি ওখানে, তো মারামারি করতে যাইনি ওখানে, যুদ্ধ করতে যাইনি, আমরা গোল দিব বল নিয়ে খেলছি, তো খেলার জন্য আমরা কেন কামড় দিব? ধন্যবাদ আপনাকে। এটাই হলো আমার কথা যে আমরা খেলছি সেখানে আমরা মারামারি করতে যাইনি, মারামারি করব যখন আমরা www.এ দেখছি সেখানে আমরা মারামারি দেব। ধন্যবাদ আপনাকে। আর ধন্যবাদ। আর একজন মাঝখানে, মানে সর্বশেষ দল, বলুন। আমার কথা হচ্ছে সুয়ারেজকে এই জন্যই শাস্তি দেওয়াটা উচিত হয়েছে যে যাতে এটা খেলার মাঠে এভাবে আর কেউ সাহস না করে, কারণ এটার কারণে খেলার মাঠে সরাসরি লাল কার্ড দেওয়ার সুযোগ না থাকার কারণে এটা ওরা সুযোগ পেয়ে যায় বিপক্ষ দল যারা তারা, কারণ হচ্ছে যে ওরা মানসিকভাবে আঘাতগ্রস্ত হয়ে যায়। কেউ লোনি যখন অনেকবার দেখাচ্ছিল যে সে ব্যথা পেয়েছে, এটা যখন রেফারি যখন এটা নিয়ে কিছু মানে প্রতিবাদ বা ওকে বহিষ্কার করে নাই, তখন ইতালি একদিকে এক গোল খেয়ে পিছিয়ে পড়েছে আরেক দিক দিয়ে মানসিকভাবে পিছিয়ে পড়েছে। আমার কথা হচ্ছে খেলার মাঠে খেলবো, কামড়টা দেওয়া হয়েছিল গোল খাওয়ার আগেই। ধন্যবাদ আপনাকে। আমির খসরু মাহমুদ চৌধুরী। আমার মনে হয় ফুটবল ম্যানেজমেন্টে যারা আছে এটা তাদের উপর ছেড়ে দেওয়াই ভালো, কারণ ওদের অভিজ্ঞতার আলোকে ওরা বিশ্বখ্যাত খেলোয়াড়কে এত বড় অঙ্কের জরিমানা করা হলো এত বেশি, মানে আপনার কি মনে হয়? আমার মনে হয় যারা পরিচালনার দায়িত্বে থাকে তাদের তো এইসব ম্যানেজমেন্টের যথেষ্ট অভিজ্ঞতা আছে, আমি নিশ্চিত তারা সব বিচার বিবেচনা করেই সেটা করে। মানসিক চিকিৎসা দরকার বা ইত্যাদি বলছেন, সেটা আপনার কি মনে হয়?
যে একজন খেলোয়াড় খেলার মাঠে এর আগে দুইবার কামড়েছেন। একজন বলেছেন ওখানে তো মানুষের তো শোভা পায় না এটা, তো এটা স্বাভাবিকভাবেই কিছু তো প্রশ্ন রাখে। ধন্যবাদ আপনাকে ডক্টর মশিউর রহমান। যে তার মানসিক চিকিৎসা দরকার কিনা আমি বলতে পারবো না, কারণ আমি তো মানসিক চিকিৎসক নই। তবে আমি যদি মানসিক চিকিৎসক হতাম তাহলে ওর চিকিৎসা করার জন্য পয়সা নিতাম না। শাস্তি কি বেশি হয়েছে? সবাই মনে করে শাস্তি একটু বেশি হয়েছে। ধন্যবাদ আপনাকে ডক্টর মশিউর রহমান। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে বাকি তিনজনকেও। ধন্যবাদ রইল দর্শক হিসেবে আপনারা যারা প্রশ্ন করেছেন কিংবা মন্তব্য করেছেন আপনাদেরকেও, আর দুঃখ প্রকাশ করছি যাদেরকে আজকে সুযোগ দিতে পারেনি। ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকে। বিবিসির বাংলাদেশ সংলাপের আজকের এই অনুষ্ঠানটির পর আমরা 5 সপ্তাহের একটি বিরতিতে যাচ্ছি এবং আশা করছি অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে বিবিসির বাংলাদেশ সংলাপ নিয়ে আমরা আবারও আপনাদের সামনে ফিরে আসব। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং ফিরে এসে আপনাদের সবাইকে আবারও সাথে পাবো, সে আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।